আমরা প্রথমে আবিষ্কার করেছিলাম সন্দীপকে, যে ওয়াকারে হাত দিয়ে ধীরে ধীরে আসছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল চন্দননগর থেকে শুধু সন্দীপ আসেনি, গোটা পরিবার এসে গেছে। আমরা একটু কথা বলে নেব, ওরা স্ত্রী আছে, ওরা মেয়েরা আছে, আপনারা এই এত কষ্ট করে মাঠে এসেছেন, আপনি ছাড়লেন কি করে না ওনার জন্য ঢুকে এলেন? না, আমার ওনার জন্যই আসেন। আপনি কি প্রথম ঢুকে এলেন? না, আপনার সন্তানরাও তো খেলাধুলার সময় যুক্ত, টেবিল টেনিস খেলে, কেকে একটু বলে দিন, গরমে টেবিল টেনিস খেলে ঋতুশ্রী রাও, ঋষাশ্রী রাও, কোথায় এইখানটা এই বিটি খেলে ও চন্দননগরে। তোমরা কি রাজ্য র্যাঙ্ক প্রতিযোগিতায় খেলে থাকো? তোমার টেবিল টেনিস তোমার আইডল কি? অনেক বাচ্চা তোমার, হ্যাঁ মহিলা ফুটবল কন্যাশ্রী কাপ 3 বছর ধরে হচ্ছে, 40 করে যে পৈতন্য, তা তুমি মেয়েদের ফুটবলে না দিয়ে একদম টেবিল টেনিসে দিয়েছো, নিশ্চয়ই খুব কম খেলোয়াড় আজকাল টেবিল টেনিসকে দিয়েছি। আমি সত্যি কথা বলতে, আমি যখন রেলে ছিলাম তখন মান্তু টেবিল টেনিস খেলতো, শিলিগুড়ির মান্তু, মান্তু ঘোষ, মান্তুর খেলা দেখে আমার ভালো লেগে, তারপরে যখন আমার মেয়েরা হলো আমি ওই জন্য টেবিল টেনিস খেলি। তুমি কি করো? আমি পড়াশোনা করি, কোথায়? আমি সিমুড়ে। সিমুড়ে আচ্ছা, কিরকম খেলা দেখবে আজকে তোমরা? খেলা খেলেছে টিম ভালো, রেজাল্ট যেটা এক্সপেক্ট করেছিলাম হয়নি সেটা, ঠিক আছে পরে ম্যাচে। অনেক তারকা আছে, 70-80 দশকের অনেক তারকা আছেন, কিন্তু এরকম ভাবে তারা তাদের ছেলে মেয়েদের ইঞ্জিনিয়ার করেছে, ডাক্তার করেছে, অনেকে হয়তো বিদেশে রয়েছেন এই মুহূর্তে, ম্যানেজমেন্টের ছাত্র তাদের সন্তানরা, কিন্তু টেক টু স্পোর্টস একজন এক্স প্লেয়ার, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আমাদের ফ্যামিলিতে ফুটবল ছিল, আমার জ্যাঠামশাই স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে করছিলেন কেরাউ, যারাতে আপনার সমর ভচ্চা স্টেজে প্রতাপ ঘোষ সবাই সার্ভিস হয়েছে, সমর ভচ্চা স্টপারে খেলতেন, আমার জ্যাঠার কলকাতা মাঠে জ্যাঠা গোলকিপার ছিলেন, কেরাউ অনেক বড় মাপের গোলকিপার ছিলেন, কিন্তু তখনের সময় হাওড়া ইউনিয়ন, কলকাতা পুলিশ এইসব ক্লাবে জস টেলিগ্রাফ গোল রক্ষা করেছেন নিজের কৃতিত্বের সাথে, পরিমলদের পেনাল্টি সেভ, আমি পরিবারের চীনে স্পোর্টস আছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ পুরো রাউত পরিবারকে। সৌরভের সঙ্গে জয় চৌধুরী, বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।